হাই বাচ্চারা, কেমন আছো তোমরা? আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমরা শিখব কি ঐকার যোগে শব্দ। ঐকার যোগে শব্দ সাহিত্যের কথাকলি থেকে, ঠিক আছে? তোমাদের বইতে যেসব ঐকার যুক্ত শব্দ আছে কি আছে তোমরা দেখো। প্রথমে আছে শৈল, তালব্য ঐকার ল, শৈল, তালব্য ঐকার ল, শৈল, তৈল, তয় ঐকার ল, তৈল, তয় ঐকার ল, তৈল। তারপরে আছে নৈশ, দন্ত ন ঐকার তালব্য নৈশ, দন্ত ন ঐকার তালব্য নৈশ, শৈব, তালব্য ঐকার ব, শৈব, তালব্য ঐকার ব, শৈব, শৈশব, তালব্য ঐকার তালব্য ব, শৈশব, তালব্য ঐকার তালব্য ব, শৈশব, সৈনিক, দন্তস্য ঐকার দন্ত ন হস্য ঐকার ক, সৈনিক, দন্তস্য ঐকার দন্ত ন হস্য ঐকার ক, সৈনিক, সৈকত, দন্তস্য ঐকার ক ত, সৈকত, দন্তস্য ঐকার ক ত, সৈকত, ভৈরব, ভয় ঐকার র ব, ভৈরব, ভয় ঐকার র ব, ভৈরব, বৈরাগী, বয় ঐকার রয় আকার গয় দীর্ঘইকার, বৈরাগী, বয় ঐকার রয় আকার বয় দীর্ঘইকার, বৈরাগী, বৈমানিক, বয় ঐকার ময় আকার দন্ত ন হস্যইকার ক, বৈমানিক, বয় ঐকার ময় আকার দন্ত ন হস্যইকার ক, বৈমানিক। এছাড়াও আসব যেসব শব্দ আছে তা হলো জৈব, বর্গীয় জ ঐকার ব, জৈব, জৈন, বর্গীয় জ ঐকার দন্ত ন জৈন, বৈধ, বয় ঐকার ধ, বৈধ, বৈরী, বয় ঐকার রয় দীর্ঘইকার, বৈরী, তৈরি, তয় ঐকার রয় হস্যইকার, তৈরি, বৈচি, বয় ঐকার চয় হস্যইকার, বৈচি, দৈনিক, দয় ঐকার দন্ত ন হস্যইকার ক, দৈনিক, চৈনিক, চয় ঐকার দন্ত ন হস্যইকার ক, চৈনিক, গৈরিক, গয় ঐকার রয় হস্যইকার ক, গৈরিক, বৈশাখ, বয় ঐকার তালব্য আকার খ, বৈশাখ, কৈলাস, কয় ঐকার লয় আকার দন্তস্য কৈলাস, বৈকাল, বয় ঐকার কয় আকার ল, বৈকাল। আর একবার বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। শৈল, তৈল, নৈশ, শৈব, শৈশব, সৈনিক, সৈকত, ভৈরব, বৈরাগী, বৈমানিক, জৈব, জৈন, বৈধ, বৈরী, তৈরি, বৈচি, দৈনিক, চৈনিক, গৈরিক, বৈশাখ, কৈলাস, বৈকাল। এই এই কয়েকটা শব্দ কিন্তু আছে। এবার শব্দ জুড়ে বাক্য কি আছে? শব্দ জুড়ে যে সমস্ত বাক্য আছে তা হলো কি, ভৈরব বৈরাগী কৈলাসে যান, গৈরিক সৈনিক দৈনিক খান, কৈলাসরা তিন ভাই, তারা নৈহাটিতে থাকে, তাদের একটি ঐরাবত আছে, মেজ ভাই শৈবাল সে বৈমানিক, সেজ ভাই মৈনাক সে সৈনিক নৈনিতালে থাকে। আরেকবার বলছি, মন দিয়ে শোনো। ভৈরব বৈরাগী কৈলাসে যান, গৈরিক সৈনিক দৈনিক খান, কৈলাসরা তিন ভাই, তারা নৈহাটিতে থাকে, তাদের একটি ঐরাবত আছে, মেজ ভাই শৈবাল সে বৈমানিক, সেজ ভাই মৈনাক সে সৈনিক নৈনিতালে থাকে। আজকের মতো এইটুকুই। তোমরা করবে হোমওয়ার্ক, থাকলো 45 নম্বর পৃষ্ঠা তোমাদের হোমওয়ার্ক, আর 46 নম্বর পৃষ্ঠা, 45 আর 46 নম্বর পৃষ্ঠা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এখানে যে প্রশ্ন উত্তর আছে এটা সংক্ষেপে লিখবে, পুরোটা পূর্ণ বাক্যে দিতে হবে না, সংক্ষেপে লিখলেই হবে, খাতায় লিখে মোট তোমরা আমাকে জমা দেবে, ঠিক আছে? আজকের মতো এইটুকুই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়ির বাইরে একদম বেরোবে না, মাস্ক ব্যবহার করতেও ভুলবে না, আর দূরত্ব বজায় রেখে চলতেও ভুলবে না, বাড়িতে থাকলেই সুস্থ থাকবে।